আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ। রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছে আমি বঙ্কু বাবু, আর আজকে সকাল সকাল রয়েছে আমাদের আইপার থেকে গৌরী আন্টি, হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি আমাদের একটি কবিতা শোনাবেন, কবিতা বোঝাবেন অজিত দত্ত। শুরু করে দিই তাহলে। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপারে গৌরী আন্টি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজ আমরা সপ্তম শ্রেণীর বইয়ে একটা কবিতা পড়ব। কবিতাটা একদম প্রথম পাতায় আছে। কবিতাটার নামটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ছন্দে শুধু কান রাখো। লিখেছে কবি অজিত দত্ত। আবার কবিতার নামটা বলি, ছন্দে শুধু কান রাখো। লিখেছেন কবি অজিত দত্ত। আমরা কোনো কবিতা পড়তে গেলে আমরা কবি পরিচিতিটা আগে জানা দরকার, কবি সম্বন্ধে জানাটা আগে দরকার। কবি অজিত দত্ত, তার জন্ম ছিল বাংলাদেশের ঢাকা জেলায়। বুদ্ধদেব দেব বসুর সাথে তার খুব বন্ধুত্ব ছিল। তিনি আর বুদ্ধদেব বসু দুজনে প্রগতি নামে একটা পত্রিকার সম্পাদনা করতেন, আর তিনি কবিতা পত্রিকার প্রথম থেকেই ছিলেন। তার কাব্যগ্রন্থের মধ্যে কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্টচাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা। এবার আমি আসি কবিতা আমরা যেটা পড়ছি সেটা নামকরণ সম্বন্ধে একটু জানা দরকার। কেন কবি এটা এই কবিতাটা লিখতে গিয়ে এইরকম একটা নাম দিলেন? কবিতার যে বিষয়বস্তু থাকে তার উপরেই কিন্তু নামকরণটা ঠিক হয়। এই কবিতায় কবি বলেছেন, আমাদের চারপাশে অনেক শব্দ, সেগুলির কিন্তু প্রত্যেকটার ছন্দ আছে। তাই কবি বলেছেন, বাজে কথায় কান না দিয়ে যদি মন দিয়ে শব্দ শোনা যায়, তবেই আমরা এই শব্দগুলিকে মনের ভেতর অনুভব করতে পারব। তাই তিনি কবিতার নামও দিয়েছেন ছন্দে শুধু কান রাখো। এবার কবিতাটা পড়া শুরু করি। ছন্দে শুধু কান রাখো, কবি অজিত দত্ত। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি। আজ আমরা পুরো কবিতাটা পড়ব না, কবিতাটা তো অনেক বড়। আমরা আজকে অর্ধেক কবিতাটা নিয়ে আলোচনা করব। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। কবি বলেছেন সবাইকে, বাজে কথার মধ্যে একদম যাবে না, শুধু মন দিয়ে
চুপ করে শব্দ শুনো, শব্দের মধ্যে থেকে ঠিক ছন্দটা তুমি খুঁজে পাবে। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। তুমি যদি বিবাদ বা ঝগড়া করতে থাকো তবে তো তুমি মন দিয়ে কখনোই ছন্দ বা শব্দ শুনতে পাবে না। তাই জন্য কবি বলেছেন যে দ্বন্দ্ব ভুলে ঝগড়াঝাটি ভুলে তোমরা মন দিয়ে ছন্দ শোনার চেষ্টা করো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাথে। যখন খুব জোরে ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু সেই বৃষ্টির আওয়াজের মধ্যেও একটা ছন্দ আছে। দেখবে যখন বৃষ্টি শুনতে পাবে, যখন বৃষ্টি হয় তখন টুপ টাপ করে একটা আওয়াজ হয়। আবার যখন খুব জোরে ঝড় হয় তখন একটা শো শো করে আওয়াজ হয়, কিন্তু সেটা চুপ করে কোনো দিকে মন না দিয়ে চুপ করে ছন্দটা শুনতে হবে, শব্দটা শুনতে হবে, তবেই তুমি ছন্দটা বুঝতে পারবে। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে, সকালবেলার দিকে বা দুপুরের দিকে পাখিরা যখন ডাকে তখন শুনতে পাবে খুব মন দিয়ে যে পাখিরা একটা ছন্দ মেনে ডেকে চলেছে। কাকও যখন ডাকে তোমরা শুনবে কা কা এরম করে ডাকতে থাকে, তার মানে তার ডাকার মধ্যে একটা ছন্দ আছে। ঝিঝি পোকা যখন রাতের বেলা ডাকে তখন কিন্তু তার ডাকার মধ্যে গুন করে একটা আওয়াজ হয়, কিন্তু এই আওয়াজটার মধ্যে একটা ছন্দ আছে, একটা তাল আছে, একটা ছন্দ আছে। তাহলে আমরা বুঝতে পারছি সব কিছুর মধ্যে একটা আওয়াজ আছে। এই পৃথিবীটাই আমাদের ছন্দের বাঁধনে বাঁধা। কবিতায় বারবার বলেছেন ছন্দ হলো অনুভবের জিনিস, ছন্দ শুনতে গেলে ঝগড়া ভুলে ছন্দ কান পেতে শুনতে হয়। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। কবি বলেছেন নদীর মধ্যে যখন স্রোত আসে সেই সময় একটা জলের শব্দ হয়, সেই শব্দ থেকে ছন্দ তৈরি হয়, কলকল কলকল করে নদীর স্রোত আসে। আর এটা যদি মন দিয়ে অনুভব করা যায় তবেই কিন্তু একটা মনের মাঝে থেকে একটা ছড়া বেরিয়ে আসে, আর সেই ছড়াটা তখন চটপট লিখে ফেললে একটা সুন্দর ছড়া তৈরি হয়ে যায়। কবি তাই এখানেই বলেছেন নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। তার মানে কবি বলতে চেয়েছেন নদীর স্রোতে শব্দ তুমি যদি খুব মন দিয়ে অনুভব করো তাহলে তুমি নিশ্চয়ই তার ভিতরে একটা ছন্দ খুঁজে পাবে, আর সেই ছন্দ যদি তুমি মন দিয়ে অনুভব করে করো তাহলে দেখবে তোমার মনের ভিতরে একটা ছড়া তৈরি হয়ে যাবে, আর সেই ছড়াটা সঙ্গে সঙ্গে তুমি খাতা কলম দিয়ে লিখে ফেলো। ছন্দ বাঁচে মোটর চাকার, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারে। মোটর গাড়ির চাকা যখন মাটির উপর দিয়ে চলে তখন কিরম শব্দ হয় বলো তো? একটা চাকার ঘড় ঘড় আওয়াজ হয়, আর রেলগাড়ি যখন লাইনের উপর দিয়ে চলে তখন কিরম আওয়াজ হয় বলো তো? ঝকঝক ঝকঝক কু ঝিক 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 করে রেলগাড়ি যায় না, সে ঝকঝক ঝকঝক করে একটা আওয়াজ হয়। কিন্তু প্রত্যেকটা আওয়াজের মধ্যে কিন্তু একটা তাল আছে, বেতালা কিন্তু কখনো আওয়াজগুলি বাজে না। আর জলের উপর দিয়ে যখন জল সরিয়ে সরিয়ে নৌকো চলে তখন কিরম হয়? নৌকো যখন চালানো হয় তখন ছপাত ছপাত করে নৌকো দাঁড়ি টানা হয়। সেই দাঁড় টেনে টেনে নৌকো যখন এগিয়ে যায় তখন জলের ছপাত শব্দের মধ্যেও কিন্তু একটা তাল আছে।
আর যখন জাহাজ জল কেটে কেটে ফেনা তুলে এগিয়ে চলে, তখন জলের মধ্যে ছলাত ছলাত করে একটা শব্দ শোনা যায়। একটু কান পেতে শুনবে তোমরা, ঠিক শুনতে পাবে। আমাদের চারপাশে অনেক কিছু শব্দ আছে, আর সেই শব্দের মধ্যে কিন্তু ছন্দ আছে। কোনো শব্দ কিন্তু ছন্দহীন নয়, শুধু তাকে মন দিয়ে অনুভব করতে হবে। আর মন দিয়ে অনুভব করতে পারলে জীবন হয়ে উঠবে সুন্দর আর বোধময়। আমরা তো এতক্ষণ কবিতাটা বুঝলাম, এবার একটু কঠিন কঠিন কথাগুলি জেনে নিই। মন্দ মানে মাঝে বা খারাপ, দ্বন্দ্ব মানে ঝগড়া বা বিবাদ, মন মানে হৃদয়, আমি হৃদয় দিয়ে সব কিছু অনুভব করব, যোছনা মানে চাঁদের স্নিগ্ধ আলো, আর ছন্দ মানে তো তোমাদের আগেই বলেছি তাল, দিন দুপুরে মানে দিনের বেলা। সত্য তোমরা জানোই, জলের ভেতরে খুব জোরে জোরে যখন জলগুলি যায় তখন স্রোত আসে, আমরা বলি তেমনি জলধারা। ছড়া মানে ছেলে ভুলানো কবিতা, ছন্দহীন মানে যেটার মধ্যে কোনো ছন্দ নেই, আর পাড়ি পাড়ি মানে পাড়া হওয়া। তাহলে আমরা অনেকগুলি শব্দের অর্থ জানলাম। এবার এগুলি দিয়ে যদি আমরা সুন্দর সুন্দর বাক্য রচনা করে ফেলি, মানে বাক্য বানাই, তাহলে কেমন হবে বলো তো? দেখবে তোমাদের বইয়ের পেছনে এই শব্দগুলি দিয়েই কিন্তু বাক্যগুলি তৈরি করার কথা বলা হয়েছে। তোমরা 3 নম্বর প্রশ্নতে এটা পাবে। মন্দ মানে অসৎ বা খারাপ, আমরা লিখব সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে চলা উচিত। আবার মন্দ মানে ধীর, খুব আস্তে আস্তে যেগুলি চলে তাকে আমরা বলি মন্দ। বিকেলবেলা মৃদু মন্দ বাতাস বইছে। আবার দ্বন্দ্ব দিয়ে যদি আমরা একটা বাক্য বানাই, দ্বন্দ্ব মানে দ্বিধা, মানে এটা হবে কি হবে না সেরকম, মনের মধ্যে সব দ্বন্দ্ব ঘুচিয়ে আমরা যদি সমাজের কোনো কল্যাণকর কাজে এগিয়ে যাই, তাহলে আমাদের মঙ্গল হবে। আবার তাল, তাল মানে হচ্ছে গিয়ে লয় মানে ছন্দ, সঠিক তালে গান গাইলে তা খুব সুন্দর লাগে। আবার তাল কিন্তু ফলও হয়, ভাদ্র মাসে কিন্তু তাল পাওয়া যায়। ডাক, ডাক মানে ডাকা মানে সম্ভাষণ করা, কারুর মধুর ডাক আমার মন ভরিয়ে দেয়। এবার আসবো বাজে, বাজে মানে বাজের কথার দুটো অর্থ আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে ধ্বনিত হয়। তার গানের সুরটা এখনো আমার কানে বাজে, ঘড়িতে এখন 9টা বাজে। কবিতাটা তাহলে মন দিয়ে পড়ে ফেলো, কবিতাটা পড়তে পড়তে আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি ঠিক সেগুলি মনে করো, আর সুন্দর করে বাক্য তৈরি করো। আজ তবে আসি, ভালো থেকো বন্ধুরা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও JU 90.8 MHz।
রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, চলছে সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছে আমি মঙ্কু বাবু। এই মুহূর্তে সেভ দ্য চিলড্রেন থেকে চলে এসেছেন সুমিদি। সুমিদি আমাদের অঙ্ক করাবেন, আর অঙ্ক মানে তো আতঙ্ক। যাই হোক, ক্লাস আমি শুরু করে দিচ্ছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সেভ দ্য চিলড্রেন থেকে সুমি দিদি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে মজা করে অঙ্ক করতে। আগের বার আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম, রোমান সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, কী করে রোমান সংখ্যা তৈরি করতে হয় সেগুলো বলেছিলাম, এবং তোমাদেরকেও বলেছিলাম বাড়িতে তোমরা 10 পর্যন্ত রোমান সংখ্যা তৈরি করার চেষ্টা করবে। তোমরা কি করেছো? আচ্ছা, আজ আমরা 60 পৃষ্ঠা থেকে আবার শুরু করব। কেমন? এখানে আমরা 60 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি রোমান সংখ্যা তৈরি করার আরও কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলো জানলে আমরা খুব সহজেই যে কোনো সময় রোমান সংখ্যা তৈরি করে ফেলতে পারবো। আমাদের এই সব রোমান সংখ্যা মনেও রাখতে হবে না, সেটা খুব সোজা, জানো তো। যেমন ধরো, আমরা যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখন আমরা না চতুর্থ শ্রেণীটাকে 4 লিখতাম না, বা ইংরাজিতে 4 লিখতাম না। কীভাবে লিখতাম মনে করো তোমরা? তোমরা দেখেছো তোমাদের খাতায়, বইতে, বিভিন্ন জায়গায় লেখা থাকতো চতুর্থ শ্রেণী আমরা কীভাবে লিখতাম। হ্যাঁ, মনে পড়েছে, চতুর্থ শ্রেণী আমরা লিখতাম ইংরাজির বড় হাতের আই আর বড় হাতের ভি এর মতো এই দুটো চিহ্নকে পাশাপাশি বসিয়ে। এইবার রোমান সংখ্যায় একটা নিয়ম আছে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম না, রোমান সংখ্যায় মাত্র 7 চিহ্ন আছে, মূল চিহ্ন 7, একটা হচ্ছে আই এর মতো দেখতে, সেটাকে আমরা বলছি 1, একটা হচ্ছে ইংরাজি বড় হাতের ভি এর মতো দেখতে, সেটা হচ্ছে 5, তারপর আরেকটা দেখেছিলাম ইংরাজি বড় হাতের এক্স এর মতো দেখতে, সেটার মূল্য হচ্ছে 10 বা 10, তার ভ্যালু হচ্ছে 10, আর দেখেছিলাম একটা ইংরাজি বড় হাতের এল এর মতো দেখতে, সেটা মানে হচ্ছে 50, তারপর সি এর মতো দেখতে সেটা হলো 100, ডি এর মতো দেখতে সেটা বোঝাচ্ছে 500, আর এম দ্বারা বোঝাচ্ছে 1000। এইবার এই মূল চিহ্নগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন রোমান সংখ্যা তৈরি করি। যেমন ধরো, এই যে গতবার একটা নিয়ম বললাম যে কোনো সংখ্যা কিন্তু তৈরি করার জন্য কোনো চিহ্ন পরপর 3 বেশি ব্যবহার করা যাবে না। যেহেতু পরপর 3 বেশি ব্যবহার করতে পারছি না, তাহলে আমরা কী করব? আমরা অন্য উপায় বার করব, বার করেছিও, ঠিক আছে, সেইভাবেই রোমান সংখ্যা লেখা হয়। যেমন এই যে চতুর্থ শ্রেণী বা 4 বোঝাতে আমরা কী করলাম, আমরা আগে আই এর মতো একটা চিহ্ন লিখলাম, পাশে ভি এর মতো চিহ্ন লিখলাম। এবার এটা কেন করলাম? কেননা রোমান সংখ্যার লেখার সময় বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে সেটা ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হবে। ধরো এখানে বড় সংখ্যাটাকে আমি ধরি 5, ঠিক আছে। এবার 5 রোমান সংখ্যায় কেমন ভাবে প্রকাশ করি আমরা? বড় হাতের ভি দিয়ে। এবার এই ভিটার বাঁদিকে যদি আমরা একটা আই এর মতো চিহ্ন বা 1 বসাই, তাহলে তার মানে বোঝায় আমরা 5 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বাঁদিকে বসলে বিয়োগ, আবার সেরকমই ডান দিকে বসলে সেটা বোঝাচ্ছে যোগ করতে হবে, যোগ করে সেই সংখ্যাটা বলতে হবে, ঠিক আছে। তাহলে 5 বাঁদিকে যদি একটা 1 বসিয়ে দিই তাহলে হয়ে গেল 4, 5 - 1 = 4। এবার যদি 6 লিখতে যাই তাহলে কি করব? তাহলে 6 আমাদেরকে ভাবতে হবে 5 থেকে কত বড় 6। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, 5 থেকে 1 বড়।
তাহলে এই ফাইভটা লিখে মানে ইংরাজি বড় হাতের ভি এর মতো চিহ্নটা বসিয়ে তার ডান দিকে যদি আমি একটা ওয়ানের চিহ্ন বসাই তাহলেই কিন্তু সেটা সিক্স হয়ে যাবে, তাই না? এইভাবে আমরা কিন্তু সিক্স তৈরি করতে শিখে গেলাম। তাহলে এবার তোমরা বলো সেভেন কী করে তৈরি করব। সেভেন ফাইভের থেকে কত বড়? দুই বড়। তাহলে ফাইভের পর দুটো ওয়ান লিখলে হয়ে যাবে সেভেন। আবার এইট কী করে লিখব? সেরকমই ফাইভের পর তিনটে ওয়ান লিখলেই হয়ে যাবে এইট। ফাইভ আর থ্রি যোগ করলেই তো এইট হয়, তাই না? এইবার দেখো যখনই আবার এইটের পরে আমরা নাইন লিখতে চাইছি তখন কি আমরা এইটের মতো করে নাইন ফাইভের পর চারটে আই বসাতে পারবো? মানে আমি বলতে চাইলাম যে এইট তো আমরা লিখলাম ফাইভ আর তিনটে ওয়ান বসিয়ে, কিন্তু নাইন কি আমরা ফাইভ আর চারটে ওয়ান বসিয়ে লিখতে পারবো? না, আমরা তো সেটা পারবো না। কেননা ওই যে নিয়মটা তখন আমাদের মাথায় চলে আসবে যে একটা চিহ্ন তিনবারের বেশি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা একটু ভাবি আমরা কি করতে পারি। ভাবো সবাই মিলে আমরা ভাবি আমরা কি করতে পারি। হ্যাঁ, আমরা যেটা করতে পারি তা হলো এই যে টেন, টেনটাকে প্রকাশ করা হয় ইংরাজি বর্ণমালার বড় হাতের এক্স এর মতো দেখতে একটা চিহ্ন দিয়ে। সেই টেন থেকে নাইন কত কম? এক কম। তাহলে টেনের বা দিকে যদি আমি ওয়ানের চিহ্ন বসাই তাহলে কি আমি নাইন বোঝাতে পারবো? পারবো আমি নাইন বোঝাতে? হ্যাঁ, আমি নাইন বোঝাতে পারবো। টেনের বা দিকে ওয়ানের চিহ্ন বসালে মানে টেন থেকে ওয়ান আমি মাইনাস করছি বা বিয়োগ করছি, তাহলেই হয়ে গেল নাইন। কেমন? ঠিক এইভাবেই বা দিকে চিহ্ন বসানো মানে হচ্ছে বিয়োগ করা, মূল বড় চিহ্নটার থেকে বিয়োগ করা। আর ডান দিকে চিহ্ন বসানো মানে হচ্ছে বড় চিহ্নটার সঙ্গে যোগ করা। কেমন মনে থাকবে সবার? আচ্ছা, তারপরের নিয়মে আমরা যাই। তাহলে আমরা কিন্তু আজকে আবার দশ পর্যন্ত সংখ্যা শিখে গেলাম রোমান নাম্বারে কি করে দশ পর্যন্ত লিখতে হয়। আচ্ছা, রোমান পদ্ধতিতে এই যে ভি আছে, এল আছে আর ডি আছে, এই ভি এল ডি কখনোই বড় কোনো সংখ্যার বাম দিকে বসে যাবে না। এই তিনটে চিহ্নর কথা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো দিয়ে কিন্তু আমরা বিয়োগ করব না। কেন করব না? কেননা ওগুলোকেই তো আমরা বড় সংখ্যা হিসেবে জানি, তাই না? তাহলে ওগুলোকে আমরা যেহেতু মূল সংখ্যা হিসেবে জানি ওগুলো কখনোই বাদিকে বসবে না, অর্থাৎ ওগুলো কখনো বিয়োগ হবে না। ভি এল আর ডি মানে হচ্ছে পাঁচ, পঞ্চাশ আর একশো, এগুলো কিন্তু কখনোই বাদিকে বসবে না। ডান দিকে বসতে পারে কিন্তু বাদিকে বসবে না, বিয়োগ হবে না। আচ্ছা, ওয়ান শুধুমাত্র ফাইভ এবং টেনের থেকে বিয়োগ হবে। ওয়ানটা শুধুমাত্র ফাইভ এবং টেনের থেকে বিয়োগ হবে। তারপর হচ্ছে টেন শুধুমাত্র ফিফটি আর কত কত থেকে বিয়োগ হবে? হান্ড্রেড আর ওয়ান থাউজেন্ড থেকে। টেন শুধুমাত্র ফিফটি, হান্ড্রেড আর ওয়ান থাউজেন্ডের থেকে, মানে পঞ্চাশ, একশো আর এক হাজারের থেকে বিয়োগ হবে টেন। ঠিক আছে, দশ আর একশো মানে সি দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একশো। একশো কেবলমাত্র ডি অর্থাৎ পাঁচশো এবং এম অর্থাৎ এক হাজারের থেকে বিয়োগ হবে। ঠিক আছে, বাপরে কতগুলো নিয়ম! কিন্তু আমরা সবগুলোতে একসঙ্গে মনে রাখতে পারবো না ঠিকই, আমরা জানি মাঝে মাঝে হয়তো ভুলেও যাব কি
কিন্তু যখন আমরা এই সংখ্যাগুলো তৈরি করতে শিখব তখন আমাদের আর ভুল হবে না। পাশে দেখো তোমাদের সংখ্যা তৈরি করতে দিয়েছে, সেখানে চলো আমরা একসঙ্গে সংখ্যা তৈরি করি। হিন্দু আরবিকে সংখ্যাটা লিখে দিয়েছে, রোমান সংখ্যাটা তোমাদের লিখতে বলেছে। আচ্ছা চলো আমরা তাহলে আবার সংখ্যাগুলো তৈরি করি। যতবার আমরা তৈরি করব ততবার আমাদের আরো ভালো করে মনে থাকবে। যেমন দেখো হিন্দু আরবিক সংখ্যায় এই পৃষ্ঠাতে 60 নম্বর পৃষ্ঠাতে 50 পর্যন্ত লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদেরকে রোমান সংখ্যাও 50 পর্যন্ত তৈরি করতে হবে। 1 তো আমরা জেনে গেছি, 1টা লেখাও আছে ইংরেজি বর্ণমালা বড় হাতের আই এর মতো। 2টাতে 2 অর্থাৎ দুটো 1, তার মানে দুটো আই লিখব। হ্যাঁ আমরা পাচ্ছি। আর 3 অর্থাৎ 3টে 1, তার মানে 3টে 1 এর চিহ্ন লিখব। আর 4 তো আমরা শিখেই গেলাম, 5 এর বাদিকে একটা 1 এর চিহ্ন লিখব। 5টাও আমরা জানি কেমন, ইংরাজি বর্ণমালার বড় হাতের ভি এর মতো। আবার দেখো 6টা লেখা রয়েছে। এরপর হচ্ছে 7, 7 কেমন আমরা শিখলাম, 5 এর সঙ্গে 2বার 1 এর চিহ্ন লিখতে হবে। কি করতে হবে, 5 এর সঙ্গে 2বার 1 এর চিহ্ন লিখতে হবে, তাহলেই হয়ে যাবে 7। আবার 8 কেমন, 8 হলো 5 এর সঙ্গে 3বার 1 এর চিহ্ন লিখতে হবে, কেমন। তারপর আছে 9, 9 তো আর 5 এর সঙ্গে 4বার 1 এর চিহ্ন লিখতে পারবো না, কেন না ওই যে নিয়ম আমাদের মাথায় রয়েছে যে একটা সংখ্যা 3বারের বেশি ব্যবহার করতে পারবো না। তাহলে 9 লেখার সময় বিয়োগ পদ্ধতি প্রয়োগ করতে হবে। বিয়োগ পদ্ধতি কীরকম, 10-এর থেকে 1 বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করতে হলে কোন দিকে বসাতে হয় বলো, ডান দিকে বসাবো নাকি বাঁ দিকে বসাবো? হ্যাঁ বাঁ দিকে বসাবো বিয়োগ করতে হলে। তাহলে 10কে আমরা প্রকাশ করছি ইংরাজি বর্ণমালার বড় হাতের এক্স এর মতো বর্ণ একটা চিহ্ন দিয়ে, তাই ওই 10টা লিখে তার বাদিকে একটা 1-এর চিহ্ন লিখব, তাহলেই হয়ে যাবে 9। আচ্ছা 9 তো শিখে গেলাম, 10 তো লেখাই আছে। এবার 11, 11ও কিন্তু দেখো লেখা আছে, কিন্তু কি করে তৈরি করলো ওরা 11? আমরা কি নিয়মটা জানি? হ্যাঁ আমরা তো জানি নিয়মটা, কেননা 10-এর থেকে 11 1 বেশি, তাই 10-এর ডান দিকে একটা 1-এর চিহ্ন বসিয়েই কিন্তু আমরা 11 লিখে ফেললাম। আচ্ছা 12 কি করে লিখব? এইবার দেখো কি মজা, 10-এর পর থেকে আবার যত যত ঘর বাড়বে, মানে 11, 12, 13, 14 সেরকম কিন্তু আমরা লিখতে পারি ওপরেরটা দেখে দেখে। যেমন ধরো 10-এর সঙ্গে 1 দিলে হচ্ছে 11, তাই তো? আবার 10-এর সঙ্গে 2 দিলে হচ্ছে 12। দেখো 2-এর চিহ্ন দুটো দাগ, দুটো ইংরাজি বর্ণমালার আই এর মতো দেখতে চিহ্ন। আবার 12-এর চিহ্নটাও দেখো, 10টাকে বাদ দিলে ঠিক 2-এর মতো দেখতে হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা তৈরি করেই শিখি। আচ্ছা 12টা আমরা শিখে গেলাম, 10-এর পরে দুটো 1-এর দাগ। 13টাও আমরা কী করে করব, 10-এর ডান দিকে 3টে 1-এর দাগ, হয়ে গেল 13। 14 10-এর ডান দিকে কত লিখব, 10 আর 4 তো 14 হয়, তাহলে 10-এর ডান দিকে ঠিক 4-এর চিহ্নটা লিখব, ঠিক আছে? আর 15 হচ্ছে 10-এর ডান দিকে 5-এর চিহ্নটা লিখব, যেমন করে আমরা 5 লিখেছি সেই রকম। এইভাবে আমরা 1 থেকে 15 সংখ্যা কিন্তু তৈরি করতে পেরে গেলাম। বাকিগুলো বাড়িতে চেষ্টা করব অবশ্যই, কেমন? আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।
টাটা। আর এর সঙ্গে সঙ্গে শেষ হলো আমাদের আজকে সহজ পাঠ রেডিও। খুব ভালো থেকো তোমরা, একটু খেলাধুলো করো সবাই জমিয়ে। ওকে বাই, সি ইউ ফোকস। বঙ্কু নিচ্ছে বিদায়, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।